নুরুল ভাই চোখের পানিগুলো বলে দিতেছে যে নুরুল ভাই কত কষ্টে আছে, আমার নিজের চোখের পানি চলে আসছে। তো একজন প্রবাসী যে ভাই কত কষ্ট করে একজন মানুষ, এটা আপনাদের বলতে পারবেন না। আমি নিজেও একজন প্রবাসী, খুবই খারাপ লাগতেছে আমার কাছে। তো যারা প্রবাসী আছেন, বাপ মারে কষ্ট দিবেন না ভাই। বাপ মা এমন একটা অমূল্য ধন যা হারাই গেলে পাবেন না। আমাদের নুরুল ভাই একজন সদর প্রবাসী, তো এটা হচ্ছে তার দোকান বাকালা সৌদি আরবের। তো নুরুল ভাই সৌদি আরব কতদিন ধরে আছেন? 20 বছর। তো এটা ছিল আগে নুরুল ভাইয়ের দোকান। এখানে দেখেন আপনার হোটেল দিছিল, মানে খাবারের নাস্তা টাস্তা বিক্রি করতো এখানে বেসিং। আর এটা ছিল প্রথম যে বাকালাটা, বড় বাকালাটা। এই ফ্রিজটা বিক্রি করা হবে, এইটা বিক্রি করা হবে, আর এই ফ্রিজটা বিক্রি করবেন। ফ্রিজ আর আরেকটা ডিপ ফ্রিজ আছে, হ্যাঁ ওই যে ডিপ ফ্রিজ দেখাই আসছি, এই দুটোটা জিনিস বিক্রি করবেন তাই না? ওকে, তাহলে এই যে আপনার 20 বছরের প্রবাস জীবন, হ্যাঁ এই 20 বছরের প্রবাস জীবনে আপনি কি সুখ পাইলেন? সুখ সুখের লাগে আসে হয়নি তো ব্যাটাই আমার শেষে 20 বছরে, মানে চার আনা পয়সা কোনো নেই, নিজেই আমার মনে করো টাকা এখনো 15-16 লাখ টাকা ঋণই আছে। হ্যাঁ শান্তি নেই, কষ্টের দিন যাচ্ছে। আমি তো 14 বছর আসছি এই কোম্পানিতে, আমি যেটা দেখছি সেটা আমি আসার পর আপনাকে অনেক কাজগুলো করতে দেখছি, হ্যাঁ মানুষের কাপড় চোপড় ধোয়া পর্যন্ত আমি দেখছি, ঠিক আছে এই ক্যাম্পটা পরিষ্কার করা দেখছি। এটার কারণটা কি যে এত ব্যবসা বাণিজ্য করে মানুষ কোটি কোটি টাকার মালিক হয় কিন্তু আপনি পিছনে পড়ে রয়েছেন, কারণটা কি যদি একটু হিস্ট্রিটা বলতেন সকলকে, ছোট্ট করে বলবেন। হিস্ট্রি ব্যাটা মালয়েশিয়া গেছে তো, সব টাকা ঋণ করে গেছে, ব্যাটা স্যার আনা পয়সা দেয় না। গাড়ি কিনেছিলাম, গাড়ি কিনে ধরা গেছে 14 লাখ। তো ব্যাটা বলি টাকা দিলে একটু আগানো গেল নি, ব্যাটা টাকা পয়সা দেয় না। নার ধরনে মনে করো সুদ বাড়তে বাড়তে মনে করো 19 টাকা ঋণ হয়ে গেছে। এই ঋণে আমি তো কিলাই করে বাড়তেছি না, যে টাকা ঋণ হয় বেতনের টাকা তো হয় না, আরো টাকা ভরা মনে করে ঋণ দেওয়া লাগে। আপনি তো বাহিরে কোনো কাজ করেন না? আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। বাট এরপরও এই সংসারে আগাইতে পারলেন না? এত বছর বিদেশ করে তারপরে এই সংসারে পিছিয়ে পড়ছেন, তাহলে কি আপনি আপনি কি বলতেছেন যে আপনার ছেলে আপনাকে ধ্বংস করছে? আমার ছেলেই করছে, ছেলে যদি একটু হেল্প করতো বাবার সাথে, জি হেল্প করলে মনে করো আমি একটু আগা ভান্ন নি, আর দিত যে হেল্প না করার জন্য আমি মনে করো খুব বইয়ের মধ্যে পড়ে গেছি, বেতন মধ্যে পড়ে গেছি। বেটা যদি মাস মাস যদি 10,000 টাকা দিত, আমার 20,000 টাকা দিয়ে কামাই করলে, তাহলে দেনা খুলে দিয়ে মনে করো একটু আগা ভান্ন নি। তো জায়গা জমি এগুলো কি বিক্রি করা শেষ? না জায়গা জমি বিক্রি করিনি। জায়গা জমি বিক্রি করতে বলতে কি কি আছে, মানে বাড়ির ভিটে খেত খোলা আরো বেশি কিছু আছে? না না মাত্র 25 কাঠা মাটি আছে, দুটা মিলা, ওই দুটা মিলা মনে করো মাটি জমির দাম তো কম, জি আমার কথা বিঘা মনে করো 3,000 টাকা বিঘা। নৌকা নৌকা, ওকে 1 বিঘা মাটি বিক্রি করলে 3 লাখ টাকা আসবে। তার মানে জায়গা জমি বিক্রি করলে আপনার ঋণ এখন পরিশোধ হইতেছে না? না জায়গা ঋণ বেচে বাড়ি ঘর, বাড়ি সহকারে বাড়ি হলো মনে করে যে বাড়ি হলো 12 লাখ টাকা দাম, সেটা 4 লাখ 5 লাখ টাকা কয় বাড়ি ভিটা। তো বাড়ি বিক্রি করলেও আমার ঋণ ক্লিয়ার হবে না, বাড়ির খেতাম জমি সবগুলো আরো টাকা মনে করো ম্যানেজ করা লাগবে। তো এই জন্য যাচ্ছি না, ছুটি ছুটিতে যাওয়া হতো না, একবারও যাচ্ছি না, একবারে গেলে বেতন মধ্যে পড়ে যাবো। আর দিশা আর আসবার মতো মানে এখন জিন্দা লাশ হয়ে বাইসে রয়েছেন আর কি, হ্যাঁ না যাওয়ার পারতেছেন দেশে, ফ্যামিলিতে সময় দিতে পারতেছেন না, যাবার যে দেশে না যাবার যে মানুষের কাছে কিছু কওয়া যাচ্ছে না, আর মানুষের 10টা কথা বলে মনে করে সহ্য করে থাকা লাগছে, গ্যালটাল খেয়ে যায় কি করবে এখন। সেটাই মানে পাওনা দার তো ভাই দুই কথা কইবই। আর আরেকটা মেন সমস্যা যেটা, এটা আমি আমি আমার দিক থেকে ফিল করছি, সেটা হলো সুইদা টাকা। এই সুইদা টাকাটা যদি কেউ না দিত আপনারে, আপনি কিন্তু এরকম বড় ধরো ঋণে আর পড়তেন না? না না অল্প থেকে আপনি কিন্তু একটা ইডিবিতে থাকতেন তাই না? আমার
নুরুল ভাইয়ের ওখানে প্রথম যে দোকানটা ছিল তার পরবর্তীতে এই দোকান আসছে তো দুইটা দোকান করে কিন্তু মানুষ কোটিপতি হওয়ার কথা আর সেখানে নুরুল ভাই কিন্তু নিঃস্ব হয়ে গেছে একদম নিঃস্ব হয়ে গেছে হ্যাঁ যে এখন এই মরারে আর কি মারবে হ্যাঁ আমি নিজেই মরা জিন্দা মরা এখন এখন মনে করেন সে জিন্দা মরার মতো রয়েছে এখানে দেখেন চা এটা এটা হলো দুধ চা এটা হলো রং চা তো এখানে কিন্তু আরও অনেক সামান ছিল আর বিশেষ করে আমাদের ক্যাম্পটা করোনার পরে থেকে আমাদের করোনার পরে থেকে আমাদের ক্যাম্পের লোকগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে ক্যাম্প সরানো হয়েছে দেশে কেমন টাকা ঋণ আছে দেশে এখনো 14 লাখের মতো আছে 14 লক্ষ টাকা দেশে দেশের ভিতরে আছে তো এই জায়গায় যে 5000 রিয়ালে বা 1000 রিয়ালে কেমন লাভ দিচ্ছেন মানুষে 5000 রিয়াল আনলে প্রতি মাসে 400 রিয়াল করে নিছে মানে হাজারে 100 রিয়াল করে লাভ হ্যাঁ ঠিক আছে না তো এরকম 5টা বছর তারা খালি লাভই দিছেন 5টা বছর মনে করো আমার যে টাকাটা দিছি ইন্টারেস্টে 30 40000 রিয়াল মনে হইছে লাগে সেটা একজনের টালে তো মেলা 15-20,000 টাকা লিসন খালি ঋণ ইয়া মানে জোরাতালি দিছেন মানে এই জায়গা থেকে ওই জায়গা ওই জায়গা থেকে ওই জায়গা এইভাবে ঋণ গুলা বাইরে গেছে তাই না হ্যাঁ এডি তো আর আপনার ছেলে কি বিয়ে করছে ছেলে বিয়ে করছে মোবাইলে মোবাইলে বিয়ে করে আলাদা হয়ে গেছে না আলাদা হয়নি গো ছেলে বিয়ে করছে মোবাইল আমি দেশে থাকতে বিয়ে দেবে সানো তো করতে না অল্প বয়সে বিয়ে করবো না আমি ছুরি দিয়ে আসা বিয়ে করবো পরে তো মালয়েশিয়া যাওয়ার পরে 2 মাস পরে কসে না আমি বিয়ে করবো তো বিয়ে করো ভালো কথা বিয়ে করে কসব দেখি পরে তখন আমি বিয়ে দিয়ে দিয়ে দিছি মোবাইলে দিয়ে ঘর সংসার করলো বউ 2 বছর বড়টা সংসার করার পরে এখন আসে না গো মোবাইলে কথাবার্তা বইসাতে করে না বইসাতে যদি কথাবার্তা করলেন তো থাকে গেল নি অন্য জাতার বিয়ে সন্ধ্যা লড়ল নি আমার বাতি থাকলো নি তো বেটার কথাবার্তা কয় না বউ আর কতদিন সহ্য করে থাকবে মেয়ে মানুষ কেউ না তো মোবাইলে মনে করো 2 বছর আমরা সংসার করে খালো খাওয়ার পরে পরে আমার এখন বিয়ে করছে না বাপ মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে তো ভাত খেলাম না না খেলালে টাকা বসে 1 লাখ টাকা লাভ হয়েছিল 1 লাখ টাকা আমি দিয়ে দিছি দিয়া সেরে দিছি ওই টাকা তো আমরা আপেস করে লেখাপড়া এখানে তো বাচ্চা দিয়ে দিছি দিয়া ওই মেয়েরাও বিয়া 10 দিন পরে বিয়ে হয়ে গেছে আমার মানে ছেলে সন্তান মানুষ পালে বা বড় করে বাপ মেরে দেখার জন্য হ্যাঁ তো আপনার ছেলে যে এমন একটা ঘটনা মানে ঘটায় বা এই যে কাহিনীগুলো করছে বা এই যে বিদের কাছে আপনার টাকা দেয়া আপনি ডাইনা ডুনে কিনে দিয়েছিলেন মানে গাড়ি কিনে দিয়েছিলেন দেশে পড়ালেখা করাইছেন তো এই সময় কিন্তু আপনার দেখা উচিত ভালো হওয়ার জন্য আমি করে দিয়েছিলাম সবকিছু হ্যাঁ ভালো হওয়ার জন্য করে দিয়েছেন কিন্তু ভালো হইলো না আপনারা এখন বিপদ নাইমে আসছে এই তো তো যারা আসলে প্রবাসে থাকেন একজন প্রবাসী বাবা অনেক কষ্ট করে ভাই অনেক পরিশ্রম করে সে হার্ড ওয়ার্ক করে 5টার দিকে উঠা লাগে প্রতিদিন জি ফজরের নামাজটা পড়েন আর কি হ্যাঁ ফজরের নামাজ উঠে প্রতিদিন উঠে মনে করে নামাজটা পড়ে দোকান খুলে বসে থাকি কি করবো এখন দুটা পয়সার জন্য যে যাই 5টায় কামা বেরিয়ে এলে মনে করে তাও একটা কিছু হবে সেটাই খানার টাকা তো বের আসবে জি জি আসলে আল্লাহ সুবহানাহু তাআলা জানি না আল্লাহ সুবহানাহু তাআলা যাকে পছন্দ করে হয়তোবা তাকে কষ্টগুলো দিয়ে থাকে আমার আসলে জানা নাই কিন্তু আমাদের এই ক্যাম্পটা কিছুদিনের ভিতরে ভেঙে ফেলবো তো সেই কারণে আসলে আমি মূলত আপনাদের কাছে বিষয়গুলো জানানো আর আমার অনেকদিন ধরে মায়া লাগতেছে আমারও এমন কোনো অর্থ নেই যে আমি নজরুল ভাইয়ের পাশে দাঁড়াবো আমি কি করবো বেটার আশা করে আসলে বেটা মরে গেছে বেটার আমার আশা নেই বেটা মরে গেছে মানুষের যে যেন খুব আরো লেনে মনে করে কোন টেলিফোন করে না যে বাপ মা আছে নাকি কোন খোঁজ খবর নেই বাপ মায়ের কাছে করে না আর বাড়িতে মনে করো আমার আব্বা আম্মা আছে তার কাছেও টেলিফোন করে না খোঁজ খবর লেয় না যে বেঁচে আছে না মরে আছে কার খোঁজ খবর লেয় না তাই আশা ছেড়ে দিয়েছি যে বেটা মরে গেছে মাল ফিরে যায় বাবার যখন খোঁজ খবর লেয় না সে বেটাতে কি হবে বেটাতে কোনো লাভ নেই না আর নিজের কষ্ট নিজে কষ্ট করে মনে করে ইনপাতি দেওয়া লাগবে যে বাবু আর কি করবো আর কর্ম তো কিছু নাই বাপ মা বাপ মা কি বৃদ্ধ না অনেক বাপ মা চলা পারে খুব কষ্ট করে মনে করো চলতেছে মাঝে গালাগালি করিতে বাড়িতে শুনিতে টেলিফোন করলে কয় বা মাঝে গালাগালি করতে মাঝে ডায়না গুলা দিয়ে তাড়াতাড়ি তাহলে তো টাকা বেতন যেটা আছে ওই টাকা তো কিস্তি হয় না আর অন্য দেয় না কিভাবে তোমার সুদ তো বাড়িতে ওই মাস মাস মেলা টাকা সুদ বাড়িতে আর আরেকটা কথা বলি সেটা হলো ব্যাংকেও তো আপনাকে সে টাকা পাইবো তাই না বেঙ্গালার হ্যাঁ বেঙ্গালার টাকা পাবো আরো 6টা কিস্তি বাকি আছে হ্যাঁ এই 6টা কিস্তি শেষ হলে কি আপনি একটু ক্লিয়ার হবেন হ্যাঁ ব্যাংকটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে মানুষের ডা আস্তে আস্তে ইনশাআল্লাহ ইয়া করা আমার 6টা কিস্তি ইনশাআল্লাহ দিলে তাহলে আমি একটু না এত কষ্টের মাঝেও কি আপনার বাপ মা কে আপনি দেখতেছেন বাদ কাপড় দেন
হ্যাঁ বাপ মা মনে করে আমি যদি না খাওয়া থাকি বাপ মা তো মনে করে কষ্ট দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে কবুল করুক আর আপনারা দেখতেছেন নুরুল ভাই কেন বাপ মা অনেক কষ্ট করেছে কষ্ট করে মনে করে আমার মনে করে এই দুনিয়ার মুখটা দেখছি উফ বাপ মার কষ্ট ইয়াগরা সেটাই বাপ মা যেটা লাগুক সেটা ইনশাআল্লাহ থেকে করে দি সেটাই খাওয়ার কষ্ট নেই নুরুল ভাই চোখের পানিগুলোই বলে দিতেছে যে নুরুল ভাই কত কষ্টে আছে আমার নিজের চোখের পানি চলে আসছে তো একজন প্রবাসী যে ভাই কত কষ্ট করে একজন মানুষ এটা আপনাদের বলতে পারুম না আমি নিজে একজন প্রবাসী খুবই খারাপ লাগতেছে আমার কাছে তো যারা প্রবাসী আছেন বাপ মারে কষ্ট দিবেন না ভাই বাপ মা এমন একটা অমূল্য দন যা হারাই গেলে পাবেন না যাই হোক আর একটা বিষয় নুরুল ভাই মোবাইল দেখো যে মোবাইলটা এটা একটু যদি দেখান দর্শকদের এরা মোবাইল আমাকে এটা কিনে দিছিল হ্যাঁ এই মোবাইলটা কিভাবে কিনে দিছে একটু বলেন মোবাইলটা কিভাবে কিনছে নজরুল ভাই মোবাইল এটা ওই পাকিস্তানি ইন্ডিয়ারা সহযোগিতা করে আমার মোবাইল টেলিফোন করা মোবাইল ছিল না জি মোবাইল কিনে পারি না হ্যাঁ পরে আট দিনে লাগা পড়া 50 টাকা তুলে জি সহযোগিতা করেছে হেল্প করেছে আর কি নুরুল ভাই এই শত কষ্টের মাঝেও কিছুদিন আগে 46 কিলো নিয়েছে না মাছটা বুঝলে খাইলেন তো 46 কিলো মাছ নিছে এটা আমার কাছে খুব ভালো লাগছে যে এই আত্মায় মনে চাইছে যে ওই মাছটা খামু মানে এই শত কষ্টের মাঝেও সেই মাছটা কিনাই না খাইছে এটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ এত কষ্ট করি এই যে আমরা বাবা দোন হ্যাঁ বাবা স্কুলে যাইও বাবা স্কুলে পড়ো বাবা এটা খায়ো বাবা ওইটা করো এটা করো বাবার আমরা মোটর সাইকেল কিনে দেই অথচ সেই বাবা আমাদের একটা সময় এসে কষ্ট দেয় তো এই জন্য মুরব্বীরা বলে গেছে যে দুষ্ট গুরুর চাইতে শূন্য আতাল থাকা ভালো কি নুরুল ভাই ঠিক আছে না যার ছেলে সন্তান নাই সেটা একটা ভাও আছে কিন্তু এই ধরনের ছেলে সন্তান যার আছে তার মনে করেন শেষ সময় যায় ওই সময়টা যায় সেই সন্তানের কাছে বাপ মা মনে করেন বোঝা হয়ে যায় যে সময়টা তার একটা ছায়ার দরকার একটা ভালোবাসার দরকার ছেলে সন্তানের সাথে খেলাধুলা করার দরকার নাতিপুতির সাথে আনন্দ করার সময় ওই সময়টা সেই সন্তানের কাছ থেকে সে কষ্টগুলো পায় তো যাই হোক এই ভিডিওতে কাউকে ছোটো বা খাটো করার জন্য না আর এই যে ফ্রিজটা দেখতেছেন আর একটা ফ্রিজ দেখালাম তো এই ফ্রিজ দুইটার মূল্য মানে দাম বলা হলো না মানে যদি কেউ যেটা মনে করেন যে বাইরে দান করলেন ওই হিসেবে কিনে নিতে পারবেন মোবাইল নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে ডিসক্রিপশনও দেওয়া থাকবে চাইলে নুরুল ভাইয়ের সাথে কথা বলো আপনারা দামাদামি করেও কিনতে পারবেন এই ফ্রিজগুলো সেটাই আর আরেকটা কথা আছে আমি ছোট্ট সময় যখন মসজিদে যাইতাম তখন দেখতাম মুরব্বীর একটা কথা বলতো সেটা হলো শুনতাম যে 10 লাঠি একের বোঝা এই পৃথিবীতে অনেকের ধন সম্পদ আল্লাহ সুবহানাহু তাআলা দিচ্ছে অনেক ধন সম্পদ সেই সকল পয়সাওয়ালা মানুষদের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া রইল এই নুরুল ভাইটার প্রতি যদি আপনারা খেয়াল রাখেন তাহলে হয়তোবা এই প্রবাসী ভাই তার বাপ মার কাছে ফিরে যেতে পারবে তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে আর সে এই ঋণে থেকে মুক্তি হতে পারবে তো এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আর সকলের সন্তান আল্লাহ সুবহানাহু তাআলা যেন নেক সন্তান দেয় ভালো সন্তান দেয় দোয়া করি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ